তুমি টু পাস করেছিলে দিয়ে কাউন্সিলর হয়েছো, তোমার শিক্ষাগত যোগ্যতা নেই, 1,40,00,000 টাকা দিয়ে টাকা কিনেছো, টিকিট কিনেছো, তোমার নেতা কিনেছে 1,40,00,000 টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছে। যারা বলছেন যে আমরা ওয়ার্ড সভাপতিকে মানি না, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা শুধু বলতে চাই। দাদা তুমি টু পাস, তুমি টু পাস করেছিলে দিয়ে কাউন্সিলর হয়েছো, তোমার শিক্ষাগত যোগ্যতা নেই, 1,40,00,000 টাকা দিয়ে টাকা কিনেছো, টিকিট কিনেছো, তোমার নেতা কিনেছে 1,40,00,000 টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছে। আজকে আমি বলতে বাধ্য হয়েছে অনুব্রত জেলে খাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সই করেছে জেল খাচ্ছে, বেশি বড় বড় কথা বলবেন না, সই করতে গেলে আপনার পেনটা ভেঙে যায়, আপনি বড় বড় কথা আপনার মুখ দিয়ে সাজে না, কারণ শিক্ষাগত যোগ্যতা আপনার নেই। আমার রয়েছে, আমি মেমারি কলেজে প্রথম ছাত্র পরিষদ নিয়ে এসেছি, আমার সঙ্গী ছিল মুকেশ, লড়াই করেছিলাম ছাত্র জীবনে, জীবনে ঝুঁকি নিয়ে, আপনি ছিলেন না, সিপিএম থেকে এসেছিলেন, বিজেপি থেকে এসেছিলেন, কংগ্রেস থেকে এসেছিলেন, আজকে কাউন্সিলর হয়েছেন বলে বড় বড় কথা বলছেন, আপনার কথা সাজে না, পয়সা দিয়ে টিকিট নিয়েছেন, কথা কম বলবেন, এখনো সময় আছে, নাহলে কিন্তু আপনার কথা আপনার বুকের মধ্যে চেপে দেবো, সে ক্ষমতা রাখি।